খালেদা জিয়াকে মুক্তি করতে বিএনপি নেতাকর্মীদের শপথ। স্বাধীনতা দিবসে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারারুদ্ধ নেতাকর্মীদের মুক্ত করতে আন্দোলনের শপথ নিয়েছে বিএনপি। সোমবার বেলা 11:30 বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শপথের কথা জানান। মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনে খালেদা জিয়া সহ কারাগারে থাকা সব নেতাকর্মীদের অবিলম্বে মুক্ত করার জন্য আমরা আন্দোলনের শপথ গ্রহণ করছি। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল 10:00 থেকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সেখানে বেলা 11:00 নাগাদ বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রিত হন। এক পর্যায়ে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্যের কথা, আজকে এতদিন পরেও আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করতে হচ্ছে একটা কারা আবরণের মধ্য দিয়ে। আজকের এই স্বাধীনতা দিবসে দেশের গণতন্ত্রের অন্তিম প্রহরী, দেশের গণতন্ত্রের মাতা কারারুদ্ধ হয়ে আছেন। মির্জা ফখরুল আরো বলেন, ষড়যন্ত্র করে খালেদা জিয়া সহ দল ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীকে কারারুদ্ধ রাখা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার সহ সব ধরনের অধিকার হরণ করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, আলতাফ হোসেন চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, জয়নাল আবেদিন ফারুক, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার, সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম, মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।